গাঁজা পাচার বাণিজ্য সহ অবৈধ কাজকর্মের অভিযোগ এনে এবার ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা আনল সদলীয় কাউন্সিলররা। পুর পরিষদের 25 জন কাউন্সিলরের মধ্যে 21 জন কাউন্সিলরের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব জমা পড়ল পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের নিকট। এখন দেখার বিষয় কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দল কিংবা প্রশাসনিক আধিকারিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন গোটা ধর্মনগরবাসী। দীর্ঘ জল্পনা কল্পনা অবসান শেষে অনাস্থা প্রস্তাব জমা পড়ল ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে। বুধবার পুর পরিষদের 25 জন কাউন্সিলরের মধ্যে 21 জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব ধর্মনগর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার কাছে জমা পড়ল। গত বেশ কিছুদিন ধরে ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে চলছিল জোরদার চর্চা। চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে গাঁজা পাচার সহ বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ ওঠে, যা মেনে নিতে পারছেন না পুর পরিষদের অধিকাংশ কাউন্সিলর। তাই শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব জমা দিলেন তারা। অনাস্থা নিয়ে ধর্মনগরের পুর পরিষদের কাজকর্ম শেষ তিন দিন যাবৎ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ে। বুধবার বিকেলে 21 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব থাকল না। যদিও চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি জানান যে ঊর্ধ্বতন অর্থাৎ রাজ্য সভাপতি বা কর্মকর্তাদের কোনো নির্দেশ তার কাছে আসেনি এখনও। প্রদেশ বিজেপি থেকে যা নির্দেশ দেওয়া হবে তারই মান্যতা দেওয়া হবে। এখন ধর্মনগর পুর পরিষদ কার্যালয়ে কাজকর্ম স্বাভাবিক চললেও চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের কক্ষ বন্ধ রাখা হয়েছে। এখন দেখার বিষয় অনাস্থা প্রস্তাব কতটা কার্যকরী হয়। সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা, ওনারা এসে সবাই এসে আমাদের কাছে জমা, আমার কাছে জমা দিয়েছেন। আমি কারা এসেছিলেন স্যার? মেম্বার্স যারা আছেন, যারা সিগনেচার করছেন, কাউন্সিলর, এক্সিস্টিং কাউন্সিলর, নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি, 21 জন কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আয় দিয়ে। কতজন সদস্য ছিল স্যার? সাইন করা ওইখানে 21 জন। পিডি রিপোর্ট, সার্চিং ডেটা এনালাইসিস।